নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রী জলধর সেনের লেখা হিমালয়, আজের ষষ্ঠ পর্ব। কর্ণপ্রয়াগ পথে, 20 মে বুধবার। আজ খুব সকালে রুদ্রপ্রয়াগ ছেড়ে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলুম। আমরা যে কয়েকজন একসঙ্গে যাচ্ছি এক বৈদান্তিক বাদে, তাদের আর সকলেরই শরীর অসুস্থ। স্বামীজি ও ভৃত্যটি অত্যন্ত কাতর। আমার শরীরও বড় ভালো ছিল না, কিন্তু সে ভাব গোপন করে বিশেষ স্ফূর্তির সঙ্গে চলতে লাগলুম। আমার একটা অভ্যেস আছে, কোনো স্থানে যেতে হলে গন্তব্য জায়গায় পৌঁছবার পূর্বে আমি কিছুতেই পথের মধ্যে বিশ্রাম করি না। একবার বিশ্রাম করতে বসলে আমি বড় অবসন্ন হয়ে পড়ি, আর পথ চলা হয় না। এই জন্য আমি সর্বদাই সঙ্গীদের আগে আগে চলতুম। কখনো কখনো আমার সঙ্গীগণ আমার অনেক পেছনে পড়ে থাকতেন। আজ শরীর খুব দুর্বল থাকলেও সকলের আগে আগে হেঁটে বেলা 8টার সময় 7 মাইল দূরে শিবানন্দী চটিতে পৌঁছলাম। এইটুকু পথ চলে এত সকালে এখানে এসে আজ সমস্ত দিন এখানে অপেক্ষা করবার কিছুমাত্র ইচ্ছে ছিল না। কিন্তু 8 মাইলের মধ্যে আর কোনো চটি নেই, আর এই পার্বত্য পথ ভেঙে 7 মাইল আসতেও পরিশ্রম কিছু কম হয়নি। বিশেষত আমার পীড়িত সঙ্গীরা এখনও পর্যন্ত এ চটিতে এসে পৌঁছতেই পারেননি। হয়তো তাঁদের আরও 2-3 ঘন্টা দেরি হবে মনে করে শিবানন্দী চটিতেই আশ্রয় নিলুম। বেলা বেশি হয়নি, কিন্তু রৌদ্রের তেজ খুব প্রখর। পর্বতের ধূসর দেহ উদ্ভাসিত করে সূর্যদেব পূর্ব গগনের অনেক ঊর্ধ্বে উঠেছেন, এবং তাঁর উজ্জ্বল প্রভায় সমুচ্চ বৃক্ষরাজি হতে পথপ্রান্তস্থ নিতান্ত ক্ষুদ্র গুল্ম পর্যন্ত যেন খুব একটা সজীবতা অনুভব করছে। আমি পথের মধ্যে একটা গাছের ছায়ায় বসে চারিদিকে চেয়ে দেখতে লাগলুম। আমি যেন এ রাজ্যে একটিমাত্র প্রাণী, আর কোথাও জীবজন্তুর সম্পর্ক নেই। যেন এই নির্জন প্রদেশে দিনের পর দিনগুলি অলসভাবে নিতান্ত বৈচিত্র্যহীন অবস্থায় কেটে যাচ্ছে। এখানে এসে মনে হয় এ জায়গাগুলি পৃথিবীর নিতান্তই বিজন নেপথ্য। মনুষ্য জীবনের অতৃপ্ত আকাঙ্ক্ষা, বিপুল চেষ্টার সঙ্গে এদের কিছুমাত্র সম্বন্ধ নেই। ব্যর্থ মনোরথ হয়ে কেউ যে এখানকার পথপ্রান্তে আপনার অবসন্ন জীবনের শেষ সীমায় পৌঁছিয়েছে, কি প্রবল বিক্রমে এই দুর্ভেদ্য শিলাতলে আপনার গৌরব পতাকা প্রথিত করেছে, এখানে বসে তা কিছুতেই বিশ্বাস করা যায় না। তবু শিবানন্দী চটিতে মানুষের ক্ষুদ্র হস্তের অনেক কাজ এখনও দৃষ্টিগোচর হয়, আর এই জন্যেই বোধহয় সকল চটি অপেক্ষা শিবানন্দী চটি বেশি মনোরম বোধ হয়েছিল। যে সময় প্রাতঃস্মরণীয়া রানী অহল্যাবাই হরিদ্বার হতে বদ্রিকাশ্রমের এই রাস্তা অনেক অর্থব্যয় তৈরি করে দেন, সেই সময় তিনি এই স্থানের প্রাকৃতিক দৃশ্যে মোহিত হয়ে এখানে এক শিব প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলি কোঠা ঘর প্রস্তুত করে এই দুর্গম স্থানটিকে পথশ্রান্ত পথিকের যথেষ্ট বাসোপযোগী করে দেন। সেই হতে এখানকার নাম শিবানন্দী হয়েছে। এখনও অসংখ্য ধর্মপিপাসু যাত্রী এই পথে যেতে যেতে রানী অহল্যাবাইয়ের পবিত্র নামে জয়ধ্বনি করে, তাঁর আত্মার মঙ্গলোদ্দেশে আশীর্বাদ করে। তিনি কতদিন স্বর্গে চলে গিয়েছেন, কিন্তু এমন দিন নেই যেদিন এখানে তাঁর নাম ভক্তি ভরে উচ্চারিত না হয়। সে অনেককালের কথা যখন শিবানন্দী চটি প্রতিষ্ঠিত হয়েছিল। জনশূন্য পর্বতের একটি জনশূন্য সংকীর্ণ উপত্যকায় একটি পবিত্র তুষারধবল দেব মন্দির, আর আশেপাশে ভক্ত যাত্রীদের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্রাম কক্ষ। কত দীর্ঘকাল ধরে কত পর্যটক এই পান্থনিবাসে তাঁদের পথশ্রম অপনীত করেছেন, তাঁদের সুখ দুঃখময় সন্দেহ ও ভক্তিমিশ্রিত ক্ষুদ্র জীবনের অতীত কাহিনী এই সমস্ত অট্টালিকার চতুর্দিকে আচ্ছন্ন করে রেখেছে।
যে ভক্তি ও বিশ্বাস নিয়ে তারা এই দুর্গম পর্বতে সুদূর তীর্থযাত্রায় অগ্রসর হয়েছিলেন, জানি না তাতে তাদের মনে কতখানি শান্তি প্রদান করেছিল। সেই প্রাচীন শিবানন্দী চটি এখনও আছে, কিন্তু পূর্বের সেই গৌরব এবং স্বভাব সমৃদ্ধি আর নেই। অট্টালিকার অনেকগুলি ভেঙে গিয়েছে, যেগুলি এখনও একটু ভালো আছে তাও বাসোপযোগী নয়। তবে নিরুপায় যাত্রীদল কোনো রকমে এখানে এক রাত্রি কি দুই রাত্রি বাস করে এবং রান্নাবান্না করে খায়, কিন্তু চটি ত্যাগ করবার সময় তা আর পরিষ্কার করে যাওয়া দরকার বলে মনে করে না। এই জন্য সংকীর্ণ ঘরগুলি ক্রমেই বেশ অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন হচ্ছে। এই অপরিষ্কার ঘরে আর একদল যাত্রীর খাওয়ার আয়োজন করতে গেলে তারা যে কতখানি বিরক্তি বোধ করে তা বলাই বাহুল্য। তারাও উপায়ান্তর না দেখে একটুখানি জায়গা পরিষ্কার করে নেয় এবং খাওয়া দাওয়ার পর তা পরিষ্কার না করেই চলে যায়। সুতরাং আবর্জনার ওপর আবর্জনা স্তূপাকার হয়ে ওঠে। শিবানন্দী চটির সম্মুখে পাথরে বাঁধানো বটগাছের তলে বসে এই সকল কথা ভাবছি। পায়ের কাছ দিয়ে অলকানন্দা ললিত তরল গতিতে কুলকুল করে বয়ে যাচ্ছে এবং নদী জলে উজ্জ্বল সূর্যকিরণ প্রতিফলিত হয়ে পাষাণময় উচ্চ উপকূলকে মনোরম করে তুলেছে। এমন সময় শিবানন্দীর শিবের পূজারী ঠাকুর আমার কাছে উপস্থিত হলেন। শিব এবং পূজারী উভয়ের দুরবস্থাই সমান। শিবের এখন প্রত্যহ দুইবেলা দূরের থাক, একবেলা পূজা জোটে কিনা সন্দেহ। আমাদের দেশের দুর্গোৎসবের সময় ব্রাহ্মণেরা যদি চণ্ডীপাঠ করতে করতে একেবারে দুই তিন পৃষ্ঠা উল্টোতে পারেন, তবে এই নির্জন প্রদেশে শিব যে সপ্তাহান্তে একবার পূজা পাবেন তাতে আর আশ্চর্য কী। পূজারীর সঙ্গে আলাপ করে জানলুম এখানে তিনি সপরিবারেই আছেন, অনেকগুলি ছেলে মেয়ে, সংসার একরকম অচল, তাই তাকে পৌরোহিত্য ছাড়াও নানা রকমের অর্থোপার্জনের চেষ্টা করতে হয়। মন্দিরের কাছে যে অল্প জমি আছে তাতে মোটেই কিছু জন্মায় না, অন্য যে একটু আধটু জমি আছে তাতে অল্প কয়েক কাটা গম হয়, কিন্তু তাতে সংসার চালানো দুষ্কর হয়। তাই তিনি অনেকগুলি ব্যবসা অবলম্বন করেছেন। শিবানন্দীতে দোকান খুলেছেন, যে কয় মাস যাত্রী চলে সে কয় মাস কিছু কিছু উপায় হয়। দূরবর্তী গ্রাম হতে গম এনে ময়দা ও আটা প্রস্তুত করে রুদ্রপ্রয়াগ কি কর্ণপ্রয়াগে বেঁচে আসেন। তিনি ছাগল পোষেন, তাও বিক্রি করেন, কিন্তু কিছুতেই বেচারির কুলিয়ে ওঠে না। এতগুলি কাজ যার হাতে তাকে দিয়ে নিত্য নিয়মিত শিব পূজার আশা দুরাশা মাত্র। আমাদের দেশে অনেক ঠাকুরবাড়ির পূজারী রাঁধুনি বামুন, তারা তাড়াতাড়ি পুজো শেষ করেই রাঁধতে যায়। সুতরাং পূজা করবার সময় পূজার মন্ত্রের কথা তাদের মনে হয় কি তরকারির কথা মনে হয় তা অনুমান সাধ্য। সুতরাং পর্বতবাসী এই দরিদ্র পুরোহিত যদি পূজার্চনার অবহেলা প্রকাশ করে তো সে অপরাধ মার্জনীয়। প্রায় দু ঘন্টা পরে সঙ্গীরা এসে জুটলেন। কোন ঘরে চারটি খাওয়া দাওয়া করা এবং একটু মাথা রাখবার জায়গা হতে পারে তাই অনুসন্ধান করতে লাগলুম। বহু অনুসন্ধানে ঠিক নদীর ওপরে একটা দ্বিতল কোঠা আবিষ্কার করা গেল। অন্যান্য ঘরগুলি অপেক্ষা এইটি একটু প্রশস্ত এবং পরিষ্কার। আমরা সেখানেই আড্ডা ফেললুম। আজ সকালে সঙ্গী ভৃত্যটিকে বলেছিলুম যে যদি তার শরীর অসুস্থ বোধ হয় তো আজও আমরা রুদ্রপ্রয়াগে থাকি, কিন্তু সে বোধ হয় আমাদের অসুবিধা ভেবে নিজের প্রকৃত অবস্থা গোপন করে চলতে চেয়েছিল। এই সাত মাইল রাস্তা এসে সে একেবারে হাঁপিয়ে পড়ল, না পারে উঠতে না পারে বসতে। রুদ্রপ্রয়াগে অনেক বিলম্ব হয়ে গেল, এখানেও ভৃত্যটির এইরকম অবস্থা। এখানেই বা আর কয়দিন বিলম্ব হবে ভেবে বৈদান্তিক ভাইয়া বড়ই বিরক্ত হলেন। হায় মায়াবাদী বৈদান্তিক, তোমার এই মায়াবাদ কি স্বার্থপরতা নামান্তর মাত্র? তুমি দুঃখ দারিদ্র পদদলিত করে তীর্থস্থানে যেতে চাও, দরিদ্র প্রজার সর্বস্ব লুণ্ঠন করে কাশীতে দেবালয় প্রতিষ্ঠা করতে চাও, ভগবানের অজস্র করুণা ও চিরন্তনের মঙ্গলেচ্ছাকে ত্যাগ করে বৈরাগ্যের হৃদয়হীনতাকেই সার পদার্থ বলে মনে করো? সকলে তোমার মতো হলে পৃথিবী এতদিনে শ্মশান হতো। অথবা তোমারই বা দোষ কি, আমাদের দেশের অনেক সাধু পুরুষের বৈরাগ্যই তোমার মতো। তোমরা পিতামাতার গভীর স্নেহ উপেক্ষা করো, পত্নীর ব্যাকুল প্রেমবন্ধন ছিন্ন করো, সে অতি কঠিন কাজ সন্দেহ নেই,
কিন্তু তোমাদের এই ব্রত সার্থক হতো যদি তোমরা তোমাদের এই ক্ষুদ্র প্রেম প্রসারিত করতে পারতে, পিতা মাতা স্ত্রী পুত্র ছেড়ে যদি পৃথিবীর লোককে আপনার করতে পারতে। কিন্তু তাও পারলে না, এবং যা অল্প প্রেম তোমাদের ওই রুদ্ধ নয়ন আলো করেছিল তা চিরদিনের জন্য নিবিয়ে ফেললে। আমার মনের কথা মনেই রাখলুম, বৈদান্তিককে বলা আর আবশ্যক বোধ করলুম না, শুধু বললুম, বদ্রীনাথ যাওয়া হোক আর নাই হোক, এই রোগীর পাশে অনাহারে মরি তাতেও আপত্তি নেই, কিন্তু এরকম হৃদয়হীনতা দেখিয়ে চলে যেতে পারবো না। স্বামীজিও অবশ্যই আমার মতে মত দিলেন। বৈদান্তিক ভাই অবশেষে বিরক্ত হয়ে আমাদের ছেড়ে যাবার উদ্যোগ করলেন। আমি তাকে পথ খরচের জন্য 4-5 টাকা দিতে চাইলুম, কিন্তু তিনি তা নিলেন না। আমি তাকে অনেক বোঝালুম, বললুম, এ ভয়ানক পথে বিনা সম্বলে চলতে নেই, চারিদিকে দুর্ভিক্ষ, এদিকে আসতে প্রায় সকলেই সঙ্গে কিছু অর্থ নিয়ে আসে, যারা বিনা সম্বলে আসে তারা হরিদ্বারে ঋষিকেশে বসে থাকে। কোনো ধনী শ্রেষ্ঠী বদ্রীনারায়ণ দর্শন করতে এলে তিনি এইরকম সম্বলহীন 100, 200 এমনকি 300 পর্যন্ত সাধুকে নিজ ব্যয় নারায়ণ দর্শন করান। প্রতি বৎসরই পশ্চিম দেশতে 10-15 জন শ্রেষ্ঠী এইরকম তীর্থযাত্রা করেন। বৈদান্তিক আমাদের উপর বিরক্ত হয়ে চলে গেলেন। যাওয়ার সময় সঙ্গে নিলেন একটা কলকে, কিন্তু শুধু কলকে তো আর কারো কাজে লাগতে পারে না, কাজেই তার কিছু তামাকের দরকার। তার কাছে তামাক ছিল না, লজ্জায় আমাকেও সে কথা বলতে পারছিলেন না, কিন্তু আমি তার বিপদ বুঝে একটা দোকান থেকে 100 মাখা তামাক কিনে দিলুম। যাওয়ার সময় বোধহয় আমাদের ছেড়ে যাচ্ছেন বলে তার একটু লজ্জা হয়েছিল, তাই বেশি কিছু বলতে পারলেন না। লোকটা নিতান্ত যখন চলে যাচ্ছে আমার তার প্রতি একটু মায়া হলো, এতদিন একসঙ্গে থাকা গিয়েছিল। আমি তার হাত ধরে বললুম, কত সময় কত অন্যায় কথা বলেছি, আমার জন্যে কত কষ্ট সহ্য করেছেন, সেজন্যে কিছু মনে করবেন না, আবার এ জীবনে দেখা হবে কি না কে জানে। তিনি চলে যাওয়াতে আমার বড়ই কষ্ট হতে লাগলো। কয়েকদিন একসঙ্গে দুজনে বেশ সুখে ছিলুম। পথশ্রমের পর অনেকে হাত পা ছড়িয়ে নিদ্রা দিয়ে সুখ ও আরাম পান, কিন্তু আমি এই বৈদান্তিকের সঙ্গে আজগুবি তর্ক করে পথশ্রম দূর করতুম। বৈদান্তিক চলে গেলে আমরা সেখানেই থাকলুম। সন্ধ্যার সময় আমাদের চাকরটির জ্বর ছাড়ল এবং সে বেশ স্বচ্ছন্দভাবে উঠে বেড়াতে লাগল। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বেশ বুঝতে পারলুম যে পর্বতবাসীরা রোগে বিশেষ কাতর হয় না, তবে তাদের জ্বর যে রকম ভয়ানক হয় তাতে তারা কাতর না হলেও আমরা কাতর হই। রাত্রে সে খুব আহার করলে। 21 মে বৃহস্পতিবার সকালে উঠে দেখি চাকর যাত্রার জন্য তৈরি হয়ে বসে আছে। আমি তাকে বললুম, তার অসুখ একটু ভালো করে না সারলে পথশ্রমে সে মারা পড়বে, কিন্তু বোধহয় তার মনে হয়েছিল তারই জন্যে বৈদান্তিক আমাদের ছেড়ে গেলেন, তাই সে যাওয়ার জন্য কৃতসংকল্প হলো। রাস্তা অপেক্ষাকৃত ভালো, কি 8 মাইলের মধ্যে আর চটি নেই, কাজেই আমরা তাড়াতাড়ি করে চলতে লাগলুম এবং দুপুরের সময় পিপলচটিতে উপস্থিত হলুম। একটা বট গাছ আছে, তারই নাম অনুসারে চটির নাম পিপলচটি। এখানে একটা গভর্নমেন্টের ধর্মশালা আছে, কিন্তু পিপলচটির মতো কদর্য স্থান আর আমি দ্বিতীয় দেখিনি। আমরা এখানে এসে জানলুম এখানে অনেক যাত্রী একত্র হয়েছে। আমরা কয়টি প্রাণীও তাদের সঙ্গে মিশে যাত্রী সংখ্যার বৃদ্ধি করলুম। একটা কথা বলতে ভুল হয়ে গিয়েছে, আমরা যখন পিপলচটির কাছাকাছি এসেছি সেই সময় দেখি বৈদান্তিক ভায়া শিবানন্দের দিকে ফিরে যাচ্ছেন। তাকে দেখে আমার এমনই আনন্দ হলো, আমি দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। তিনি বললেন, ভাই তোমাদের ছেড়ে গিয়ে আমি ভালো কাজ করিনি, তোমাদের মনে তো কষ্ট দিয়েইছি, তাছাড়া নিজে যে কষ্ট ভোগ করেছি তার আর কি বলবো, শুনলে তোমাদের ছেড়ে যাওয়ার জন্য আমার অপরাধ মাফ করবে। আমরা পিপলচটিতে উপস্থিত হয়ে তার কথা শুনতে লাগলুম। তিনি বললেন যে রাত্রে তার কিছুই খাওয়া হয়নি, 4-5 দল যাত্রী পিপলচটিতে রাত্রিবাস করেছিল বটে, কিন্তু কেউ তাকে কোনো কথাই জিজ্ঞাসা করেনি, সমস্ত রাত্রি অনাহার, তারপর রাত্রিতে মাছির উৎপাতে অনিদ্রা।
রাত্রিতে নাকি 10-12 হাজার মাছই তাকে অস্থির করে তুলেছিল। সকালে উঠে ক্ষুধার প্রকোপটা আরও খানিক বৃদ্ধি হয়েছিল এবং উপায়ান্তর না দেখে তিনি দুই একজনের কাছে ভিক্ষেও চেয়েছিলেন। কিন্তু এ বড় কঠিন পথ, সকলেই প্রায় ভিক্ষুক, তাকে কে ভিক্ষা দেবে? তখন অনন্য গতি হয়ে তার সঙ্গে যে তামাক ছিল তাই একটা দোকানে গিয়ে তার বদলে অল্প চানা ভাজা ও একটা পাকা কাঁচকলা নিয়ে যশোরানল যৎকিঞ্চিত নিবৃত্তি করেছিলেন। কিন্তু ক্রমে যতই বেলা বাড়তে লাগলো ততই তিনি ক্ষুধা তৃষ্ণায় অন্ধকার দেখতে লাগলেন। সঙ্গে সঙ্গে আমাদের কাছে ফিরে যাবার ইচ্ছে তার প্রবল হয়ে উঠল এবং আমরা হয়তো আজ শিবানন্দী চটিতেই থাকবো মনে করে তিনি আমাদের কাছে ফিরে যাচ্ছিলেন, পথে আমাদের সঙ্গে দেখা। তার কষ্টের কথা শুনে আমার বড়ই দুঃখ হল। বৈদান্তিক বলেছিলেন রাত্রে 10-12 হাজার মাছি তাকে অস্থির করে তুলেছিল। পিপলচটিতে এসে মাছির আতিশয্য উৎপাত দেখে আমার এ কথাটা অসম্ভব বলে মনে হলো না। এত মাছি আর কোথাও দেখিনি। উত্তর পশ্চিম প্রদেশের অনেক জায়গায় মাছির বংশবৃদ্ধির খুব পরিচয় পাওয়া যায় বটে, কিন্তু এত বেশি নয়। এরা মানুষকে একেবারে পাগল করে তোলে। মাছির জ্বালায় আমাদের ধর্মশালায় বসা অসম্ভব হয়ে উঠল। কোনো রকমে এখানে 2-3 ঘন্টা কাটানো গেল। রুদ্রপ্রয়াগ হতে অলকানন্দার অপর পাড় দিয়ে যে নতুন পথ বের হয়েছে তা এখানে শেষ হলো। এখানে একটা টানা সাঁকো দিয়ে রাস্তাটাকে এপারের রাস্তার সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। বৃদ্ধ স্বামীজি খানিক বিশ্রাম করবার আশায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলেন, কিন্তু তাতেও মাছির হাত থেকে পরিত্রাণ নেই। কম্বলের যে একটু আদ্রু ফাঁক ছিল তারই মধ্য দিয়ে তারা তাকে আক্রমণ করতে লাগলো। এই দারুণ পথশ্রমের পর কোথায় একটু আরাম করব না মাছির জ্বালায় অস্থির হয়ে পড়লুম। শেষে যন্ত্রণা অসহ্য হওয়ায় বেলা 3টে না বাজতেই পিপলচটি হতে বার হওয়া গেল। কিছুদূর যেতে না যেতেই আকাশে অল্প অল্প মেঘ দেখা গেল। আমরা প্রথমে সেদিকে বড় লক্ষ্য করলুম না, কিন্তু মেঘ ক্রমে সমস্ত আকাশ ঢেকে ফেললে। চারিদিকে খুব অন্ধকার হয়ে এলো এবং একটু পরেই বেশ বাতাস উঠল। ঝড় জলে রাস্তায় বিপদে পড়া অসম্ভব নয় ভেবে স্বামীজি নিকটস্থ একটা গহ্বরে আশ্রয় নিতে বললেন। কিন্তু বৈদান্তিক ভাইয়ার সবই উল্টো। যা কিছু ভালো যুক্তি তিনি তার মধ্যে নেই। তাঁর পন্থা সকল কাজেই স্বতন্ত্র, এমনকি বিপদের সময়ও। তিনি বললেন যখন বাতাস উঠেছে তখন মেঘ এখনই উড়ে যাবে, এমন সামান্য সামান্য কারণে পথ চলা বন্ধ করার কোনো কাজের কথা নয়। কাজেই আমরা অগ্রসর হলুম। রাস্তায় জনমানবের সাড়া শব্দ নেই, আকাশের অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। কিন্তু নিকটে আর আশ্রয় মিলবার কোনো উপায় নেই। যে দুই একটা গুহার আশ্রয় নেওয়া যেতে পারত তা পিছনে ফেলে এসেছি। বড় গাছও নেই। আমরা যে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি তার গাছগুলি ছোট ছোট, কোনো দিকে একটাও বড় গাছ নজরে পড়ে না। ক্রমেই বাতাস বেশি হতে লাগল, শেষে রীতিমতো ঝড় আরম্ভ হল। প্রতি মুহূর্তেই মনে হতে লাগলো পর্বত শৃঙ্গ বুঝি মাথার ওপর ভেঙে পড়ে। অন্ধকার আকাশ আর শনশন শব্দ। আমরা চারিটি প্রাণী সেই প্রলয়কাণ্ডের ভেতর দিয়ে চলেছি। পদস্খলন হলেই নিচে পড়বার সম্ভাবনা অত্যন্ত বেশি। খানিক পরেই অল্প অল্প বৃষ্টি পড়তে লাগলো। আমরাও প্রাণের দায় যতদূর সাধ্য দ্রুত পদে আশ্রয়ের সন্ধানে চলতে লাগলুম। কিন্তু 5 মিনিটের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে মুষলধারে শিলাপাত আরম্ভ হলো। তখন আমরা হতাশ হয়ে পড়লুম। এই পার্বত্য দেশে যেরকম বড় বড় শিলাবর্ষণ হয় আমাদের সমতল প্রদেশের লোকদের তা বুঝিয়ে ওঠা যায় না। এক একটা শিলা এক একটা বেলের মতো, সুতরাং তা মাথায় পড়া দূরের কথা, শরীরে পড়লে শরীরের কীরকম দুর্দশা হতে পারে তা কল্পনায় উত্তমরূপে হৃদয়ঙ্গম করা কঠিন হয়। আমরা উপায়ান্তর না দেখে তাড়াতাড়ি পাহাড়ের গায়ে ঠেস দিয়ে আগাগোড়া কম্বল মুড়ি দিলুম। কিন্তু তাতে মাথা বাঁচানো কঠিন দেখে কম্বলখানায় কয়েক ভাঁজ দিয়ে পুরু করে তা দিয়ে মাথা ও মুখ ঢেকে রাখলুম। গায়ের ওপর দুই একটা শিল পড়তে লাগলো এবং তাতে আমাদের অত্যন্ত ব্যতিব্যস্ত করে তুলল। কিন্তু উপায়ান্তর নেই। তবু আমাদের পরম সৌভাগ্য যে মাথাটা কোনো রকমে রক্ষা হলো। কিন্তু বোধ হতে লাগলো শীতে বুঝি বুকে রক্ত জমে যায়। শিলাবৃষ্টি ছেড়ে গেলে আমরা সবাই আবার উঠলুম।
দেখতে দেখতে আকাশ বেশ পরিষ্কার হয়ে গেল, এমনকি শেষে রোদও উঠল। সেই সান্ধ্য তপনের কনক কিরণ সিক্ত পার্বত্য প্রকৃতি এক আশ্চর্য শোভা ধারণ করেছিল। ছোট ছোট গাছগুলি হতে টোপে টোপে বৃষ্টি পড়ছে, পাহাড়ের গা বেয়ে নানা জায়গা হতে নালা বের হয়ে হু হু শব্দে নিচের দিকে যাচ্ছে, আর আকাশ পরিষ্কার দেখে পাখির দল আনন্দের সঙ্গে কলরব করছে এবং ভিজে পাখা ঝেড়ে ঝেড়ে ফেলছে। এ দৃশ্য অতি সুন্দর। কিন্তু ভিজে কম্বল সর্বাঙ্গে জড়িয়ে এক গা বেদনা নিয়ে পথ চলতে চলতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার অবসর হয়নি। পাহাড়ে চলতে চলতে আমরা এই পাহাড়ি প্রদেশের একটা বৈচিত্র্য বেশ লক্ষ্য করছি। কোথাও কিছু নেই, দেখতে দেখতে আকাশ মেঘে ঢেকে গেল, চারিদিক অন্ধকার করে তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হলো, তারপরেই 10 মিনিটের মধ্যে সব পরিষ্কার। এই বৃষ্টি, এই রোদ, আমাদের দেশের প্রকৃতির এমনতরো চাঞ্চল্য প্রায়ই দেখা যায় না। পিপলচটি হতে কর্ণপ্রয়াগ পর্যন্ত রাস্তা সবে 3 মাইল মাত্র, কিন্তু এই 3 মাইল আসতেই একেবারে আমাদের প্রাণান্ত পরিচ্ছেদ। একে ঝড় বৃষ্টি, শিলাপাত, তার উপর রাস্তা আগা গোড়া চড়াই। সে চড়াইও এক এক জায়গায় ঠিক সোজা। একে তো সহজ অবস্থাতেই তা বেয়ে ওপরে ওঠা কঠিন, তারপর বৃষ্টি হয়ে পাথর ভিজে গিয়েছে। অত্যন্ত সাবধানে ধীরে ধীরে পা ফেলে আমাদের চলতে হলো। বেলা প্রায় 3টের সময় পিপলচটি হতে বের হয়ে এই 3 মাইল পথ অতিক্রম করে শীতে কাঁপতে কাঁপতে যখন কর্ণপ্রয়াগে উপস্থিত হলুম, তখন বোধহয় বেলা 6টা। একটা মাটির কোঠায় দ্বিতলে বাসা নেওয়া গেল। বন্ধুরা, শুরু করছি 7ম পর্ব, কর্ণপ্রয়াগ। 22শে মে শুক্রবার। কোনো দুই নদীর সঙ্গম না হলে প্রয়াগ হয় না, কর্ণপ্রয়াগে দুই নদীর সঙ্গম হয়েছে, একটি অলকানন্দা, অপরটি কর্ণগঙ্গা। কর্ণগঙ্গাকে ঠিক নদী বলা যায় না, এ একটা বড় রকমের বেগবতী ঝর্ণা মাত্র। এখানে নদীর মতো স্রোত বয়ে জল আসে না। নদীর পরিসর 150 হাত কি কিছু বেশি হবে, কিন্তু তার অনেক জায়গায় শুকিয়ে গিয়েছে। যেখানে সাঁকো তৈরি হয়েছে তারই নিচে বড় বড় জলধারা। পাহাড়ে খুব বৃষ্টি হলে হু হু শব্দে জল নেমে সমস্ত ডুবে যায়। এই নদীর নাম কর্ণগঙ্গা কেন হলো তার একটা সন্তোষজনক কৈফিয়ত এখানকার পাণ্ডাদের মুখে শুনতে পাওয়া যায়। মহাবীর কর্ণ কিছুকাল এখানে তপস্যা করেন, মধ্যে একদিন তার অবগাহন ইচ্ছা অত্যন্ত প্রবল হয়ে ওঠে এবং কীরূপে ইচ্ছা কার্যে পরিণত হয় সেই চিন্তাতেই তিনি কিছু ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তপবলে তিনি দেবতাদের এত বাধ্য করে রেখেছিলেন যে প্রয়াগে স্নান করবার জন্য তাঁকে আর কোথাও যেতে হলো না। পতিত পাবনী গঙ্গা সেখানেই এসে অলকানন্দার সঙ্গে মিশলেন। কর্ণের ক্ষুদ্র কুটির দ্বারে প্রয়াগ হল। কর্ণজি সেই সঙ্গমস্থলে স্নান করে দেহ শীতল ও পবিত্র করলেন। সেই থেকে এই নদীর নাম কর্ণগঙ্গা হয়েছে। পর্বতবাসী সরলচেতা বিশ্বস্ত হৃদয় বৃদ্ধ ব্রাহ্মণ যখন এই পুরাণ কাহিনী গভীর বিশ্বাসের সঙ্গে আমার কাছে বিবৃত করলে, তখন এমন একটা ভক্তি ও নির্ভরের ভাবে তার উদার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল যে তা দেখে আমার মনেও খুব আনন্দ হলো। শেষে গল্পের উপসংহারকালে যখন বললে, বাবুজি এসা কাম ভগবান ভক্ত কি ওয়াস্তে হর ভক্ত করতে হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে, তখন বোধ হলো ব্রাহ্মণ একালের অভক্তি ও বিশ্বাসহীনতা মনে করেই খানিকটা হতাশ হয়ে পড়েছে। বাস্তবিকই এসা কাম ভগবান ভক্ত কি ওয়াস্তে হর ভক্ত করতে হ্যাঁ, এটা তার প্রাণের কথা। যুক্তিতর্কের জঞ্জাল হতে অনেক দূরে থেকে এইরকম একটা কথার উপর নির্ভর করে এরা কত শান্তি ও সান্ত্বনা উপভোগ করে। আমাদের সরল বিশ্বাসটুকু অন্তর্হিত হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের মনের শান্তিটুকুও হারিয়েছি। আজ কর্ণপ্রয়াগে অবস্থান করা যাবে স্থির করা গেল। বাজারের মধ্যে একটা দোকানঘরের উপরতলায় আমরা বাসা নিলুম। বাজারে দোকান খুব বেশি নয়, তবে মোটামুটি জিনিস এখানে প্রায় সবই পাওয়া যায়, এমনকি একখানা দোকানে ছানার মুরগিও পাওয়া গেল।
দোকানগুলি সমস্তই পাহাড়ের গায়ে। আমরা যে দোকানে বাসা নিয়েছিলাম তার ভেতরের দিক থেকে ঊর্ধ্বে পাহাড়ের গায়ে একটা সুন্দর কোঠা বাড়ি দেখলুম। বাড়িটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার প্রথমে মনে হয়েছিল এ বুঝি কোনো ইংরেজের বাসস্থান, কিন্তু পরে জানতে পারলুম একটি দাতব্য চিকিৎসালয়। এই দুর্গম পাহাড়ের মধ্যে রোগীর চিকিৎসা ও সেবার জন্য গভর্নমেন্ট এই ডাক্তারখানা তৈরি করে দিয়েছেন। এতে যে কত যাত্রীর উপকার হয় তার সংখ্যা নেই। ডাক্তারখানা 12 মাসই খোলা থাকে, কিন্তু বছরের সকল সময় এখানে রোগী দেখা যায় না। তীর্থভ্রমণ উপলক্ষে এই সময়ই কিছু বেশি রোগীর আমদানি হয়। একবার ডাক্তারখানাটা দেখতে যাব ইচ্ছে করলুম, কিন্তু সকালে আর ঘটে উঠল না। চাকরটাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দিলুম। খানিক পরে সে কয়েকটা কুইনাইনের বড়ি নিয়ে ফিরে এলো। আমাদের দেশতে বদ্রিকাশ্রম যেতে হলে হরিদ্বারের পথে কেউ চলে না। বাংলা, বিহার কি উত্তর পশ্চিম প্রদেশ ও অযোধ্যার লোক এখন অন্য একটা ভালো রাস্তা পেয়েছে। হাওড়া থেকে যে গাড়ি দিল্লি যায় সেই গাড়িতে চড়ে কাশীর যাত্রীদের আগে মোগলসরাই নামতে হতো, সেখান হতে গঙ্গা পার হলেই কাশী। এখন আর মোগলসরাই নেমে নৌকোয় গঙ্গা পার হয়ে কাশী দর্শন করতে হয় না। অযোধ্যা ও রোহিলখণ্ড রেলওয়ে মোগলসরাই থেকে বের হয়েছে এবং কাশীর নিচেই প্রকাণ্ড পুল হয়েছে, তাই পার হয়ে রাজঘাট স্টেশনে নেমে গাড়ি বা নৌকায় লোকে কাশী যায়। কাশীর বিশ্বেশ্বরের মন্দির সেখান হতে প্রায় 1 মাইল হবে। তারপরেই বেনারস সিটি স্টেশন, আফিস, আদালত, সাহেবপাড়া সমস্তই সিকরোলের কাছে। এই সিকরোলের ভেতর দিয়ে অযোধ্যা রোহিলখণ্ড রেলওয়ে বরাবর চলে গিয়েছে এবং অযোধ্যা পার হয়ে লখনৌ প্রভৃতির মধ্য দিয়ে একেবারে সাহারানপুরে গিয়ে উত্তর পশ্চিম রেলওয়ের সঙ্গে মিশেছে। এই অযোধ্যা রোহিলখণ্ড রেলওয়েতে বেরেলির একটা শাখা রেলওয়ে আছে। কাঠগুদাম পর্যন্ত সোজা উত্তরেও একটা শাখা রেলওয়ে আছে। কাঠগুদামে নেমে আলমোড়ার মধ্যে দিয়ে একটা হাঁটা পথ পাওয়া যায়। এ পথটাও মন্দ নয়। এই পথ দিয়ে চলে এসে কর্ণপ্রয়াগে বদ্রীনারায়ণের রাস্তায় পড়তে হয়। এখান হতে যারা পরিক্রমণ করবে, অর্থাৎ প্রথমে কেদারনাথ দর্শন করে তারপর বদ্রিকাশ্রমে যাবে, তারা কর্ণপ্রয়াগ হতে নিচে নেমে রুদ্রপ্রয়াগ পর্যন্ত যায় এবং সেখান হতে কেদারের পথে চলে যায়। কেদার দর্শন করে আর সে পথে ফেরে না। সেই জায়গা হতে আর একটা পথ এসে লালসাঙ্গা নামক একটা জায়গায় বদ্রিকাশ্রমের রাস্তার সঙ্গে মিশেছে। যারা এ পথ ধরে যায় তাদের শ্রীনগর কি দেবপ্রয়াগ দেখা হয় না। আমরা কর্ণপ্রয়াগের সাঁকো পার হয়ে অপর পারে সঙ্গমস্থলে স্নান করলুম। শীতের ভয় রাস্তায় আমি স্নানকে যতদূর সম্ভব পরিহার করেছিলাম, কিন্তু এখানে এসে যদি নিদেন একটা ডুবো না দিয়ে এ জায়গা ছেড়ে যাই তাহলে কাজটা বড়ই খারাপ দেখাবে। আর যাই হোক, জমের কাছে ন্যায়সঙ্গত কোনো কৈফিয়ত দিতে পারবো না। অতএব অনেক আয়োজনের পর স্নান করা গেল। জল দারুণ ঠান্ডা, তবু এখন জ্যৈষ্ঠ মাস, শীতকালে কি অবস্থা হয় তা কল্পনাতেও আনতে পারা যায় না। সঙ্গমস্থলের ওপরেই কর্ণবীরের এক প্রকাণ্ড জীর্ণ মন্দির। মহাবীর কর্ণ দাপরের লোক, অন্তত তার ক্রিয়াকাণ্ড দাপর ও কলির সন্ধিস্থলেই ঘটেছিল। কিন্তু এই মন্দিরটি দাপর যুগের চেয়ে আধুনিক বলে বোধ হল না। এ পর্যন্ত যে সকল পতনোন্মুখ জীর্ণ মন্দির দেখেছি তাদের যে কেউ সংস্কার করাবে সে আশা কিছুমাত্র নেই। সুতরাং সে সমস্ত মন্দিরের অধিকাংশই 2-5 বৎসরের মধ্যেই ভূমিষ্যাৎ হবে এমন সম্ভাবনা দেখা যায়। এই কর্ণের মন্দিরেরও সে সম্ভাবনা যথেষ্ট আছে। মন্দিরের পুরোহিত বৃদ্ধ ব্রাহ্মণের কিন্তু এর স্থায়িত্বের প্রতি অগাধ বিশ্বাস। তিনি বললেন যে বাল্যকাল হতে মন্দিরের এই অবস্থা তিনি দেখে আসছেন, যেখানে যতটুকু ফাটা ছিল এই দীর্ঘকালে তার 1 ইঞ্চি বেশিও বাড়েনি। মন্দিরটি পাথরের, চৌকাঠও পাথরের, দ্বার লোহার। মন্দিরের মধ্যে প্রকাণ্ড একটা ঘণ্টা ঝুলানো আছে, সেই ঘণ্টাটি নেড়ে যাত্রীদের মন্দিরে প্রবেশ করতে হয়। ঘণ্টা নাড়া যদি অবশ্য কর্তব্য হয় তাহলে আমি আমার ম্যালেরিয়াগ্রস্ত যকৃত প্লীহাদারী বঙ্গীয় ভ্রাতাদের সাবধান করছি, তাঁরা যেন এখানে এই মন্দিরে প্রবেশ করবার দুঃসাহস প্রকাশ না করেন। যা হোক, আমি বহু কষ্টে মন্দিরে প্রবেশ করতে সমর্থ হয়েছিলাম।
মন্দিরের মধ্যে মহাবীর কর্ণ ও তার মহিষীর মূর্তি বর্তমান। মূর্তি প্রস্তর নির্মিত, খুব পুরানো, তাতে কিন্তু শিল্পীর ভাস্কর বিদ্যার যথেষ্ট দক্ষতার পরিচয় পাওয়া যায়। বহুমূল্য অলঙ্কার আদি কিছু নেই, শোনা গেল পূর্বে ছিল, নেপাল যুদ্ধের সময় তা অপহৃত হয়েছে। বীরবরের অবস্থা বড়ই শোচনীয়, যাত্রীদের কাছে যা কিছু পাওয়া যায় তারই ওপর তাঁকে ও তার পুরোহিতকে নির্ভর করতে হয়। যাত্রীরা অনেকে সঙ্গমস্থলে শ্রাদ্ধ তর্পণাদি করে, তাতে পুরোহিত ঠাকুরের অল্প বিস্তর লাভ হয়। কর্ণপ্রয়াগে অধিবাসীর সংখ্যা বেশি নয়, সকলেই বড় গরিব, অতি কষ্টে দিনপাত করে। আমাদের দেশের আউটপোস্টের মতো এখানে একটা ছোট থানা আছে, থানায় হেড কনস্টেবল ও চার পাঁচজন কনস্টেবল আছে। কনস্টেবলরা রাতে চৌকি দেয়। আমাদের দেশের কনস্টেবল ও এখানকার কনস্টেবলে কিছুই তফাত দেখলুম না। আমাদের দেশের প্রভুদের মতো এরাও শিষ্টের দমন ও দুষ্টের পালন করে থাকে এবং দুপয়সা লাভের আশায় একজন নিরীহ ব্যক্তির সর্বনাশ করতে কিছুমাত্র আপত্তি বোধ করেন না। এখানকার কনস্টেবলদের যেরকম মেজাজ দেখা গেল, তাতে যে তারা কষ্ট স্বীকার করে প্রতি রাত্রিতে চৌকি দেয় এমন বোধ হলো না। তবে আমরা এখানে যে দুরাত্রি ছিলুম, সে দুরাত্রিতেই এদের হাঁক দু তিনবার করে শুনেছিলুম। পাঠক মহাশয় অনুগ্রহ করে মনে করবেন না যে তারা আমাদের চোর বিবেচনা করে এতখানি সতর্কতা অবলম্বন করেছিল। তারা যদি সেই সিদ্ধান্ত করে এরকম সতর্ক হতো, তবে তাদের প্রশংসা করবার কারণ ছিল। কিন্তু তারা এতখানি সতর্ক হয়েছিল তার কারণ, সেদিন ওই বিভাগের পুলিশ ইন্সপেক্টর পরিদর্শন উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন। তাঁকে একটু কার্যপটুতা দেখানো এরা অনাবশ্যক বলে মনে করেনি। অপরাহ্নে একাকী ডাক্তারখানা দেখতে গেলুম। ডাক্তারবাবুটি নতুন লোক, সবে তিন দিন হলো এখানে এসেছেন। এই অশিক্ষিত লোকের মধ্যে নিঃসঙ্গ প্রবাসে তার দিন যে কেমন করে কাটছে তার আমি ঠিক করে বুঝে উঠতে পারলুম না। এই তিন দিন একা থেকে বোধ হলো তিনি খানিকটা দমে গিয়েছেন। তার কাছে যেতেই তিনি আমাকে মহা সমাদরে গ্রহণ করলেন। দু একটা কথাতেই বুঝলুম লোকটি বড় বিনয়ী। ডাক্তারবাবুর বয়স 30 বৎসরের কম বলে মনে হলো। এর বাড়ি মুরাদাবাদের কাছে একটি গ্রামে। ইনি লাহোর মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করেছেন, আজ 7 বছর গভর্নমেন্টের চাকরি করছেন। ইংরেজি ভালো না জানলেও কথাবার্তা চলনসই বলতে পারেন। আমার সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত ইংরেজিতেই আলাপ করলেন। শেষে যখন আমার মুখে শুনলেন যে আমি অনেক দিন থেকে পশ্চিমাঞ্চলে আছি, তখন ইংরেজি ছেড়ে হিন্দুস্থানিতে কথা আরম্ভ করলেন। খানিক পরে তার সঙ্গে হাসপাতাল দেখতে গেলুম। সেদিন সেখানে 10-12 জন রোগী ছিল, তার মধ্যে একজনও বাঙালি দেখা গেল না। রোগীদের উপর ডাক্তারবাবুর বড়ই যত্ন, শুধু কর্তব্য বলে যে তার যত্ন তা বোধ হলো না, বাস্তবিকই তাদের জন্য তার একটু প্রাণের আগ্রহ দেখা গেল। হাসপাতাল দেখা হলে পুনর্বার তাঁর বিশ্রাম কক্ষে এসে বসলুম। তাঁর টেবিলের ওপর 3-4 খবরের কাগজ দেখলুম, তার মধ্যে লাহোরের ট্রিবিউন ও কলিকাতার অমৃতবাজার পত্রিকা ছিল। অনেকদিন পরে অমৃতবাজার হাতে পড়ায় মনে বড় আনন্দ হলো। এই দুর্গম পাহাড়ের মধ্যেও অমৃতবাজার আসে? আমাদের দেশের কাগজের এরকম বিস্তৃতি লক্ষ্য করে মনের মধ্যে একটু অহংকারও জন্মালো। অমৃতবাজার সম্পাদক মহাশয়ের উপর ডাক্তারবাবুর গভীর ভক্তি। তিনি তাঁকে এতদূর উচ্চ মনে করেন যে অনায়াসে আমাকে জিজ্ঞাসা করলেন, ইজ দেয়ার এনি লাইক হিম ইন বেঙ্গল? আমি উত্তরে তাঁকে বাবু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্রনাথ সেনের নাম বললুম। সুরেন্দ্রবাবুর বক্তৃতা তিনি লাহোর একবার শুনেছিলেন, তাঁকে প্রফেট অফ ইন্ডিয়া বলে উল্লেখ করলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন, আমি যে সুরেন্দ্রবাবুর কথা বললাম তিনি সেই বক্তা সুরেন্দ্রবাবু কি না? আমি উত্তর দিলে তিনি বললেন, সুরেন্দ্রবাবু যে সংবাদপত্রের সম্পাদক তা তিনি ইতিপূর্বে জানতেন না। যা হোক, আমার কাছ থেকে তিনি বেঙ্গলি ও মিররের ঠিকানা লিখে নিলেন এবং বললেন তিনি শীঘ্রই স্থানান্তরে বদলি হবেন, সেখানে গিয়েই এই পত্রিকা দুখানা নেবেন। আমাদের কথাবার্তা হচ্ছে এমন সময় আরেকটি ভদ্র যুবক সেখানে উপস্থিত হলেন। ডাক্তারবাবু তাঁকে সমাদর করে তাঁর সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। ইনি পূর্বকথিত পুলিশ ইন্সপেক্টর। এর বাড়ি আম্বালায়, লাহোর কলেজে বিএ পর্যন্ত পড়েছিলেন।
কথাবার্তায় যতদূর বুঝলুম দেখলুম লোকটির বেশ পড়াশুনো আছে। আমার মতো একজন ইংরেজি জানা ইয়াং ম্যান তীর্থভ্রমণে এসেছে শুনে তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন। সন্ন্যাসী চোর নয় মোচকায় ঘটায়, এ প্রবচনটা আমার পক্ষে বেশ খেটে গেল। তিনি পুলিশের লোক, সুতরাং যে কথাটার অর্থ ভালো হয় তিনি তার কূটার্থ টেনে আনবেন, এতে আর আশ্চর্য কী। তিনি সিদ্ধান্ত করলেন যে আমি নিশ্চয়ই কোনো পলিটিক্যাল অবজেক্ট নিয়ে বের হয়েছি, এমনকি আমার অবজেক্টটা কী তাও জানবার জন্য যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু বলা বাহুল্য কৃতকার্য হতে পারলেন না। তবে সে আমার দোষ কি তাঁর দোষ তা নিশ্চয়ই বলা যায় না। আমি কিন্তু তাকে যৎপরোনাস্তি আয়াসের সঙ্গে বুঝাতে চেষ্টা করলুম যে সেই জনহীন পাহাড়ের মধ্যে আমার মতো একজন বাঙালির কোনো পলিটিক্যাল অবজেক্টই সিদ্ধ হতে পারে না। অবশেষে তিনি বললেন, আই ক্যানট ব্রিং মাইসেলফ টু বিলিভ দ্যাট এ ম্যান অফ কালচার লাইক ইউ হ্যাজ বিন টেকিং সো মাচ ট্রাভেল টু গো টু সি এ শ্রিন। আমি কি শুধু ভাঙা মন্দিরে কতকগুলি বহু পুরাতন দেবমূর্তি দেখবার জন্যে অনাহারে অনিদ্রায় কঠোর পরিশ্রম করে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি? এরা কি আমার কঙ্কালসার হৃদয়ের গভীর বেদনা নিবারণ করতে পারে? পার্বত্য নগ্ন সৌন্দর্য, প্রকৃতির বিচিত্র দৃশ্য, খরতোয়া বঙ্কিম গিরিনদীর রজত প্রবাহ ও সুশীতল সমীরণের অবারিত হিল্লোল, এরাই যে আমার জীবনের উপাস্য দেবতা, ইন্সপেক্টর তা বুঝতে পারলেন না। যা হোক, ইন্সপেক্টর বাবুর সঙ্গে অন্যান্য বিষয়েও অনেক কথা হলো, ক্রমে ব্রিটিশ পার্লিয়ামেন্ট, আইরিশ হোম রুল ও জাতীয় মহাসমিতি হতে আরম্ভ করে আমাদের প্লীহা বৃদ্ধি ও তার সঙ্গে সাহেবদের ঘুষির নৈকট্য সম্বন্ধ প্রভৃতি সমস্ত বিষয়েই আলোচনা করা গেল। ইন্সপেক্টর বাবু সেই দিনই চলে যাবেন। তিনি তার ঠিকানা আমাকে দিয়ে গেলেন এবং বললেন, যদি রাস্তায় কোনো অসুবিধা হয় এবং কোনোখানে থানাওয়ালারা কোনো যাত্রীর ওপর অত্যাচার করে, তাহলে আমি যেন অবিলম্বে তাকে সে কথা জানাই। তাকে এ সমস্ত কথা জানালে তিনি অত্যন্ত বাধিত হবেন এবং প্রতিকারের যথেষ্ট চেষ্টা করবেন। ইন্সপেক্টর বাবুর ভদ্রতায় আমি খুব আনন্দ লাভ করলুম। ইন্সপেক্টর বাবু চলে গেলে আমি ওঠবার জোগাড় করলুম, কিন্তু ডাক্তারবাবু আমার জন্য প্রচুর জলযোগের আয়োজন করেছিলেন, সুতরাং তাহাকে একটু বাধিত করার দরকার হল। তার কাছে বিদায় নেবার সময় তিনি আমার সঙ্গে কতকগুলি কুইনাইনের বড়ি, আমাশয়ের বড়ি প্রভৃতি তিন চার রকমের দরকারি ঔষধ দিলেন। আমার নিজের কিছুই দরকার ছিল না, সে কথা তাকে বললে তিনি উত্তর দিলেন যে সেগুলি সঙ্গে থাকলে অন্তত রাস্তাতে কোনো পীড়িত বিপন্ন ব্যক্তিকে সাহায্য করা চলবে, এরপর আর কোনো কথা নেই। আমি তাকে হৃদয়ের সঙ্গে ধন্যবাদ করে ঔষধগুলি নিয়ে বাসায় ফিরে এলুম। তখন অপরাহ্ন পাঁচটা। বাসায় এসে দেখি সকলেই যাত্রার জন্য প্রস্তুত হয়েছেন। আমাদের নন্দপ্রয়াগের দিকে খানিকটা অগ্রসর হয়ে থাকা দরকার, কারণ আগামীকাল চন্দ্রগ্রহণ। গ্রহণের ন্যায় শুভ দিনে রাস্তায় কোনো চটিতে না পড়ে থেকে একেবারে নন্দপ্রয়াগে পৌঁছিতে সকলেরই খুব আগ্রহ। সঙ্গীদয় যদি এ অভিপ্রায় কিছুক্ষণ আগে ব্যক্ত করতেন, তাহলে অনায়াসে আরও দু ঘন্টা আগে বের হওয়া যেত। যাই হোক, সেই অপরাহ্নেই কর্ণপ্রয়াগ ছেড়ে চলতে আরম্ভ করলুম। বৈকালে বেশি পথ চলা যায় না, তার উপর পথ খুব খারাপ, পরপর শুধু চড়াই আর উতরাই, কাজেই সন্ধে লাগতে লাগতে কর্ণপ্রয়াগ থেকে তিন মাইলের বেশি যেতে পারেনি। যেখানে এসে সন্ধ্যা লাগলো সে জায়গাটার নাম কালকাচটি। আমরা কালকাচটিতেই রাত্রি কাটানো স্থির করলুম। এই চটিতে একটিমাত্র ঘর, তবে ঘরখানে একটু বড়, এই যা কথা। ঘর পাতা দিয়ে ছাওয়া, কোনো দিকে বেড়া নেই। চটিওয়ালা বড় ভালো মানুষ, দোকানদার হলেও তার ব্যবহার বড় ভদ্র। এদেশের চটিওয়ালারা ঘর ভাড়া নেয় না, অধিকন্তু যাত্রীদের থালা, ঘটি, কড়াই প্রভৃতি দিয়ে সাহায্য করে। প্রত্যেক চটিওয়ালার দোকানেই এই রকম সাত আট প্রস্ত জিনিস থাকে। রাস্তা যেরকম দুর্গম, তাতে নিজের শরীরকেই সময় সময় বয়ে নিয়ে যাওয়া কঠিন। তার উপরে যদি ঘটি বাটি প্রভৃতি সংসারের জিনিস বয়ে নিয়ে যেতে হয়, তাহলে শুধু আমাদের মতো দুর্বল বাঙালি কেন, অনেক কষ্টসহিষ্ণু হিন্দুস্তানিকেও এই পথে যাওয়ার অভিপ্রায় পরিত্যাগ করতে হয়। তবু হিন্দুস্তানিরা কখনো কখনো দু একটা অবশ্য ব্যবহার্য জিনিস সঙ্গে নিয়ে আসে। চটিওয়ালাদের একটা নিয়ম আছে, তাদের দোকান থেকে যদি আবশ্যক খাদ্যদ্রব্যাদি না কিনে সঙ্গে নিয়ে আসা যায়,
তাহলে চটিওয়ালা থালি বর্তন দেওয়া তো দূরের কথা, সে যাত্রীকে তাদের ঘরেই বসতে দেবে না। কারণ নারায়ণ যাত্রীদের কাছ থেকে আশ্রয়স্থানের ভাড়া নেওয়া তাদের মতে মহাপাপ। অথচ নারায়ণ যাত্রী যে তাদের আশ্রয় অভাবে গাছের তলায় পড়ে শীতে মারা যাবে তাতে তাদের অপরাধ হবে না। চটিওয়ালারা বলে যে তাদের দোকান থেকে জিনিস কিনলে যে লাভ হয় তাতেই তাদের দোকানের ভাড়া ইত্যাদি পুষিয়ে যায়। তারা তো আর ঘরের পয়সা ব্যয় করে সদাব্রত খোলেনি। এ কথার কোনো বৈষয়িক উত্তর দেওয়া শক্ত। চটিতে কোনো বিছানা পাবার জো নেই, নিজের কম্বলই একমাত্র সম্বল। তবু আমরা এখানে বেশ সুখে ছিলুম। চটিওয়ালা সকাল সকাল আমাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিলে এবং পুদিনা ও তেঁতুল দিয়ে সে নিজে এমন সুন্দর চাটনি তৈরি করলে যার কথা বহুদিন আমাদের মনে থাকবে। আমরা পথশ্রমে কাতর হয়েছিলুম, আহারাদির পর শয়ন করা গেল। কিন্তু আর সকল গুণ থাকলেও চটিওয়ালার এক মহৎ দোষ ছিল, সে কিছু অতিরিক্ত মাত্রায় ধর্মালাপী। সে আমাদের পাশে বসে ধর্মালাপ আরম্ভ করলে এবং হনুমানজির লেজের দৈর্ঘ্য, ভরতের মাটুলের গুরুত্ব ও ভীমসেনের আহারের পরিমাণ প্রভৃতি অসাধারণ বিষয়ে প্রশ্ন করতে লাগল। বলা বাহুল্য আমাদের দ্বারা তার কৌতূহল নিবৃত্তির বড় সুবিধে হয়নি। বিশেষত কানের গোড়ায় সে বকবক করাতে বৈদান্তিক ভায়া যেরকম অশান্তভাবে উফ আহ করতে লাগলেন তাতে আমার ভয় হলো হয়তোবা নিদ্রাকাতর অসহিষ্ণু বৈদান্তিক কিছু গোলযোগ বাঁধাবেন। যা হোক, ক্রমে আমাদের সকলকে নিদ্রামগ্ন দেখে চটিওয়ালা বোধ করি ভগ্নোৎসাহে শুতে গিয়েছিল। শেষ রাত্রে জেগে দেখি আকাশ ভয়ানক অন্ধকার, মেঘে চতুর্দিক আচ্ছন্ন, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। মেঘের গতিক দেখে সঙ্গীগণ বের হবেন কি না তাই ইতস্তত করতে লাগলেন। আমি কথাবার্তা না বলে কম্বল মুড়ি দিয়ে রাস্তায় নেমে পড়বার উদ্যোগ করতে লাগলাম।